আজকে আমরা আলোচনা করব মাজহাবের চার ইমামের একজন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাহির সংক্ষিপ্ত জীবনী। তো চলুন শুরু করা যাক। নাম আহমদ, পিতা মুহাম্মদ, দাদা হাম্বল, উপনাম আবু আবদুল্লাহ। বংশনামা আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল বিন হিলাল বিন আসাদ বিন ইদ্রিস। আর সাইবানী আল মারআজি আল বাগদাদী। ইমামের ১৩তম পূর্বপুরুষ সাইবানের দিকে সম্পৃক্ত করাই আর সাইবানী। তার জন্মভূমি মুরউ এর দিকে সম্পৃক্ত করাই আল মারওয়াজি, অতঃপর ইমামের অবস্থান বাগদাদের দিকে সম্পৃক্ত করাই আল বাগদাদ। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ ১৬৪ হিজরি রবিউল আওয়াল মাসে মুরউতে জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেন তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় মুরউ হতে বাগদাদে আসেন, অতঃপর বাগদাদে জন্ম হয়। ছোট কালেই তার পিতা ইন্তেকাল করেন, ফলে তিনি ইয়াতিম অবস্থায় মার কাছে পালিত হন। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ ছোট বয়সেই শিক্ষায় মনোনিবেশ হন। তিনি প্রখর মেধাশক্তি সম্পন্ন ছিলেন, অতি সহজেই অনেক কিছু মুখস্থ করে ফেলতেন। ইব্রাহিম আল হারবি রহমতুল্লাহ বলেন, মনে হয় যেন আল্লাহ তাআলা ইমাম আহমদকে আদি অন্তের সকল প্রকার জ্ঞান দান করেছেন। জ্ঞান পিপাসু ইমামু সুন্না ইমাম আহমদ রহমতুল্লাহ বাগদাদের উল্লেখযোগ্য সকল আলিম হতে শিক্ষা গ্রহণের পর বিভিন্ন প্রান্তে জ্ঞান আরোহণে ছুটে চলেন। তিনি সফর করেন কুফা, বসরা, মক্কা, মদিনা, তাত্তুস, দামেশ, ইয়ামান, মিশর ইত্যাদি অঞ্চলে। তিনি পাঁচবার হজ ব্রত পালন করেন, তন্মধ্যে তিনবার পায়ে হেঁটে হজ পালন করেন। হাদিসের জগতে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ এক উজ্জ্বল নক্ষত্র। তার হাদিসের পারদর্শিতা সম্পর্কে এক কথায় বলা যায় তিনি হাদিসের এক বিশাল সাগর। ইমাম আব্দুল ওয়াহাবা আল ওয়ারাক বলেন, আমি ইমাম আহমদ বিন হাম্বালের মতো আর কাউকে দেখিনি। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি অন্যের চেয়ে ইমাম আহমদ রহমতুল্লাহের মাঝে জ্ঞান গরিমা বা মর্যাদা বেশি কি পেয়েছেন? তিনি বললেন, ইমাম আহমদ এমন একজন ব্যক্তি যাকে ৬০,০০০ প্রশ্ন করা হয়েছে, তিনি সকল প্রশ্নের জবাবে হাদ্দাসানা ওয়া আখাবারানা অর্থাৎ হাদিস হতে জবাব দিয়েছেন, অন্য কিছু বলেননি। অতএব এক বাক্যে বলা যায় যে ইমাম আহমদ রহমতুল্লাহ হাদিসের সাগর ছিলেন। এছাড়াও এর জ্বলন্ত প্রমাণ হলো ইমামের সংকলিত সুপ্রসিদ্ধ হাদিস গ্রন্থ আল মুসনাদ, যার হাদিস সংখ্যা ৪০,০০০। অতএব হাদিসের জগতে ইমাম আহমদ রহমতুল্লাহ এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। হাদিস শাস্ত্রে মুস্তালা ইলাল আসমাউর রিজাল জার তাদিল ইত্যাদি সকল ক্ষেত্রে তার অসামান্য কৃতিত্ব বিদ্যমান রয়েছে। হাদিস শিক্ষাদানেও তার কৃতিত্ব অতুলনীয়। তার এক এক মজলিসে ৫,০০০এরও অধিক ছাত্র অংশগ্রহণ করত। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ সকল প্রকার ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, কিন্তু প্রকাশ্যভাবে সুন্নাহকে আঁকড়ে ধরা হতে সামান্যতম ছাড় দিতে প্রস্তুত নন। প্রয়োজনে জীবন যেতে পারে, তবু সুন্নাহর অনুসরণ বর্জন হতে পারে না। ইমাম ইসাহাক বিন রাহুয়া রহমতুল্লাহ বলেন, যদি ইমাম আহমদ বিন হাম্বাল না হতেন এবং তার ইসলামের জন্য ত্যাগ স্বীকার না হতো, তাহলে ইসলাম বিনাশ হয়ে যেত। অর্থাৎ যখন সকলেই ইচ্ছায় বা অনিচ্ছায় কোরআনকে মাখলুক হিসেবে স্বীকার করে নিল, তখন পৃথিবীর বুকে একজনই মাত্র ইসলামের সঠিক বিশ্বাস ধারণ করেছিলেন, তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বাল। আল্লাহ তাআলা তার মাধ্যমে ইসলামের সঠিক আকীদা বিশ্বাসকে টিকিয়ে রেখেছিলেন। কুরআন আল্লাহ তাআলার বাণী, কোন সৃষ্ট বস্তু নয়, কিন্তু জাহমিয়া ও মুতাজিলাদের আবির্ভাবে এই বিশ্বাসের বিকৃত ঘটানো হয়। শুরু হলো কুরআন মাখলুক বা সৃষ্টি বস্তু এ ভ্রান্ত বিশ্বাসের প্রচারণা। এমনকি রাষ্ট্রীয়ভাবে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ এবং পরবর্তী খলিফা মামুনুর রশিদ প্রভাবিত হলেন এই ভ্রান্ত বিশ্বাসে। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হলো সকলকে বিশ্বাস পোষণ করতে হবে যে কুরআন মাখলুক বা সৃষ্ট বস্তু। এ বিশ্বাসের কেউ দ্বিমত পোষণ করতে পারবে না। বাধ্য হয়ে ইচ্ছায় অনিচ্ছায় প্রায় সকলেই ঐক্যমত পোষণ করলেন। শুধুমাত্র দুজনই দ্বিমত পোষণ করেন, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ ও মুহাম্মদ বিন নূহ রহমতুল্লাহ। নির্দেশ দেয়া হলো তাদেরকে গ্রেপ্তার করার জন্য। গ্রেপ্তার করে আনার পথে মুহাম্মদ বিন নূহ রহমতুল্লাহ ইন্তেকাল করেন, আর ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ দোয়া করেছিলেন যেন খলিফা মামুনের সাথে সাক্ষাৎ না হয়। ইমামকে কারাবাস দেয়া হলো। প্রায় ২৮ মাস কারাগারে আবদ্ধ হয়ে থাকলেন এবং খলিফা মুতাসিম এর নির্দেশে ইমামকে তাদের ভ্রান্ত বিশ্বাস পোষণ না করায় বেত্রাঘাত করা হলো। হাত বেঁধে নিষ্ঠুরভাবে কড়াঘাত করা হয়।
কড়াঘাতে রক্ত ঝরতে থাকে, গায়ের কাপড় পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান, আবার জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করা হয় তাদের ভ্রান্ত বিশ্বাসে একমত কিনা। একমত না হলে আবার কড়াঘাত করা হয়। এভাবে নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হন। এর কারণ শুধু একটি, তিনি কোরআন ও সুন্নাহ অনুসারী এবং বিদআতি বিশ্বাস বর্জনকারী। পরিশেষে খলিফা আল মুতাওয়াক্কিল রহমতুল্লাহ সঠিক বিষয় উপলব্ধি করাই গোটা মুসলিম জাহানে হকের উপর প্রতিষ্ঠিত অনড় অটল একক ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহকে কারামুক্ত করেন এবং তাকে যথার্থ সম্মান প্রদর্শন করেন। পৃথিবীর বুকে যখন ইচ্ছা অনিচ্ছায় সকলেই মুতাজিলাদের বাতিল আকিদা বিশ্বাস গ্রহণ করে, তখন একক ব্যক্তি যিনি কুরআন ও সুন্নাহ হাদিসের আলোকে সঠিক আকিদা বিশ্বাসের উপর অটল ছিলেন, এমনকি নির্মম নিষ্ঠুর নির্যাতনেও তিনি সঠিক আকিদা হতে সামান্যতম বিচ্যুত হননি। সুতরাং এক বাক্যে বলা যায় যে তিনি সঠিক আকিদায় শুধু বিশ্বাসী নয়, বরং সঠিক আকিদায় বিশ্বাসীদের অন্যতম ইমাম ছিলেন আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ বাগদাদ সহ গোটা মুসলিম জাহানের প্রায় সকল শিক্ষা কেন্দ্রে জ্ঞানের সন্ধানে অবতরণ করেন, ফলে তার শিক্ষক হাতে গোনা কয়েকজন হতে পারে না, বরং তার শিক্ষক অগণিত ও অসংখ্য। ইমাম জাহাবি রহমতুল্লাহ বলেন, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ মুসনাদে আহমদ গ্রন্থের হাদিস সমূহ যেসব শিক্ষক হতে গ্রহণ করেন তাদের সংখ্যা হল 283 জন। এছাড়াও বিভিন্ন বিষয়ে বহু সংখ্যক শিক্ষক রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হল ইমাম সুফিয়ান বিন ওয়াইনাহ রহমতুল্লাহ, ইমাম ওয়াকি বিন আল জাররা রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস আস শাফি রহমতুল্লাহ, ইমাম আব্দুর রায়াক আস সান আনসারি রহমতুল্লাহ, ইমাম কুতাইবা বিন সাইদ রহমতুল্লাহ, ইমাম আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ এবং ইমাম ইবনু আবি সাইবা রহমতুল্লাহ ইত্যাদি। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ এর ছাত্রও অগণিত হওয়ায় স্বাভাবিক তাদের সংখ্যাও গণনা সম্ভব নয় এবং তালিকা বর্ণনাও সহজ নয়। যিনি লক্ষাধিক হাদিসের হাফেজ, 40,000 হাদিস গ্রন্থের সংকলক, তার ছাত্র বিশ্বজুড়ে হওয়ায় তো স্বাভাবিক। যার মজলিসে 5,000 পর্যন্ত ছাত্র থাকত, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ছাত্রর নাম, যেমন ইমাম মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ, ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল কুরাইশি রহমতুল্লাহ, ইমাম আবু দাউদ আস সিজ্জানতি রহমতুল্লাহ, ইমাম আবু ইসা আত-তিমিজি রহমতুল্লাহ, ইমাম আবু আব্দুর রহমান আন-নাইসাই রহমতুল্লাহ, ইমাম সালি বিন আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ এবং ইমাম আবদুল্লাহ বিন আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ ইত্যাদি। প্রসিদ্ধ চারজন ইমামের মধ্যে যিনি সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ। শুধু তাই নয়, বরং তার সংকলিত হাদিস গ্রন্থ মুসনাদ সর্বপ্রসিদ্ধ। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহের গ্রহণযোগ্য কিছু হাদিস গ্রন্থ হল, যেমন আয়ুহদ ফাজালিউস সাহাবা আল ইলাল ওয়া মারিফাতিল রিজাদ আল ওয়ার কিতাবুস সালাত আর রাদ আলাল জাহমিয়া রিসালা ইমাম আহমদ আল মাসাইল আহকামুন নিসা কিতাবুল মানাসিক কিতাবুন নাসনা ইত্যাদি। ইমাম আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুজন ব্যক্তির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। একজন হলেন আবু বকর, যার মাধ্যমে মুরতাদ ও ভণ্ড নবীদের দমন করেছেন, আর অপরজন হলেন আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ, যার মাধ্যমে কোরআনের মানহানির সময় কোরআনকে সমুন্নত করেছেন। ইমাম আব্দুল ওয়াহাব আল ওয়ারাক রহমতুল্লাহ বলেন, আমি ইমাম আহমদ বিন হাম্বালের মতো আর কাউকে দেখিনি। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি অন্যের চেয়ে ইমাম আহমদের মাঝে জ্ঞান গরিমার বা মর্যাদার বেশি কি পেয়েছেন? তিনি বললেন, ইমাম আহমদ এমন একজন ব্যক্তি যাকে 60,000 প্রশ্ন করা হলো, তিনি সকল প্রশ্নের জবাবে হাদ্দাসানা ওয়া আখরানা, অর্থাৎ শুধু হাদিস হতে জবাব দিয়েছেন, অন্য কিছু বলেননি। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আমি বাগদাদ হতে বের হয়ে ইমাম আহমদের চেয়ে অধিক আল্লাহ ভীরু, তাকওয়াশীল, ফকিহ ও জ্ঞানী আর কাউকে পাইনি। সব শেষে মৃত্যুর সময় চলে আসলো, জন্মের পরই মৃত্যুর পর্ব। আল্লাহ তাআলার এই নিয়মের ব্যতিক্রম মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও ঘটেনি। ঠিক একই নিয়মের শিকার হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ। 241 হিজরি 12 রবিউল আওয়াল সোমবার সকল মাখলুককে ছেড়ে মহান খালিকের দরবারে পাড়ি জমান।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহের জানাজায় এত বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় যে ইমাম আব্দুল ওয়াহাব আল ওয়ার্রাক রহমতুল্লাহ বলেন, জাহেলি যুগে কিংবা ইসলামী যুগে এত বিপুল সংখ্যক মানুষের সমাবেশ ঘটেছে বলে আমার জানা নেই। খোলা মরুভূমিতে প্রথম জানাজা সম্পূর্ণ হয় যাতে পুরুষের সংখ্যা ছিল 6-8 লক্ষ, কেউ কেউ বলেন 10 লক্ষ, আর নারীর সংখ্যা ছিল 60,000। এছাড়াও কয়েকদিন পর্যন্ত তার জানাজা চলতে থাকে। জানাজার এ বিরল দৃশ্য প্রমাণ করে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ সত্যি সত্যি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। সুপ্রিয় বন্ধুরা, আমার ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির এই জীবনী যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনাদের কারোর কোনো জীবনী জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ওই ব্যক্তির জীবনী সম্পর্কে আলোচনা করার জন্য। তো আজ এ পর্যন্তই, পরবর্তী আবার নতুন কোনো ভিডিও দেখার অনুরোধ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।